সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শালিক পাখিটা খুব ডাকছে। কেন ডাকছে? তাকে বিস্কুটও দেওয়া হলো কিন্তু উনি খাবেন না। ওনার কথা হচ্ছে ওপরে চলো, ওপরে গিয়ে বুঝিয়ে দাও। তো যার জন্য ওনার বিস্কুট এখন উনি নেবেন না। তো বিস্কুট দিয়েছি, কোনো রকম ভেবেছি যে চলো এসছে তো বিস্কুটটা খেয়ে যাক, তো উনি বিস্কুট খাবেন না। তো যাই হোক, ওনাকে অনেক খুন চেঁচামেচি করার পরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ওনার চেঁচামেচিগুলোই দেখলাম আর ভাবলাম যে ফোনে একটু রেকর্ড করে নিই। আর তাছাড়া আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল, আর শ্রাবণ মাসের প্রথম বুধবার আজকে। আর আমাদের মানে আমরা সবাই হরিচাঁদ ঠাকুরের ভক্ত, ভক্ত বলতে তাকে মানি, আমাদের দেবতা বলতে পারো। তো এখানে কুকুরটাও চলে এসছে, তো বিস্কুট দেওয়ার সাথে সাথে এও থাকে, পুরো রাত এখানে পাহারা দেয়। আর তারপরে আমি উপরে চলে এসেছি, উপরে এসে দেখি পাখিরা এত পরিমাণে জমাট বেঁধেছে, তার মানে ও আমাকে বলতে চাইছিল ও একা খাবে না, উপরে আরও লোক আছে, ও খালি আমাকে ডাকতে গেছিলো নিচে। তো চলো ঠিক আছে, আমি বললাম যে চলো এসে, একটু ভালো লাগলো যে কেউ অন্তত আমার কথা মনে করছে। তো অনেকক্ষণও চেঁচিয়েছে, তো আমি ওর একটু পরেই এসেছি, এসে দেখি গাছের ওপরে নিচে সব জায়গায় পাখিরা বসবাস করছে। তারপরে এই রুমটা আমাদের পাথর লাগানো হবে, সো এই রুমটাকে পাথর লাগিয়ে লাগানোর জন্য আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তারা একটু লেট করছিল, তাই আমি ভাবলাম আমি কাজটা সেরে ফেলি। তো তাই একটু ঝাড় দিচ্ছিলাম, আর সাথে আমার কন্যা মতলব মানে আমার মেয়ের ক্যামেরাটা অন করে দেখছে, যে বলছে তোমাকে তো পুরো অন্যরকম লাগছে, চেনাই যাচ্ছে না বলছে। যাই হোক, আজকের দিনটা স্পেশাল কেন তোমাদেরকে বলি, আজকে আমরা যে আমাদের যে হরিচাঁদ মতে বললাম তোমাদের, তো সেখানে আমাদের আজকে খিচুড়ি দেওয়া হবে। তো বাড়িতেই আমরা খিচুড়ির আয়োজন করেছি, এবং দুটো মানে কড়াই ধরে যেমন বাটিতে বাটিতে পরিবেশন হয় সেরকমই বাজারে গিয়ে পরিবেশন হবে। আর এটা আজকে স্টার্টিং, তো এটা পুরো তোমার যতগুলো বুধবার করতে পারবো ততবার করবো, কারণ কি আজকে আমরা করছি, পরে আমাদের পিছনের বংশধরেরা করবে। তো যাই হোক, এবার এখানে পাথর লাগানোর কাজ স্টার্ট হয়ে গেছে, ওরাও পাথর লাগাচ্ছে আর গল্প করছে। তো ওই জায়গাটা একটুখানি উঁচু নিচু ছিল, তো সবটা লেভেল করতে হয়েছে, কারণ ওখানে কল ছিল একটা, তো সেটাকে লেভেল করে ওদের একটু সমস্যা হচ্ছিল লাগাতে। তো যাই হোক, এমন তেমন করে লাগিয়ে নিয়েছে, আর একটু পরেই আমাদের সব আলু ফালু যা আছে সব কিছু কেটে নেব, এবং কেটে নিয়ে ফটাফট আমরা আমাদের কাজে লেগে পড়ব। তোমরা সবাই কেমন, আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেটা আমার ফার্স্ট টাইম বলা উচিত ছিল, তো সেটা আমি না বলে তোমাদের সাথে গল্প করেই যাচ্ছি। সো আবার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই চলে যাই, এখন বেশি তো বাজে না, এটা সকাল সকাল এসছে, ওই 9:30 বাজছে। তো বাকি সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, আজকে মানে অনেক কাজ বলতে ঘরে পাথর লাগানো হচ্ছে আর বাড়িতে খিচুড়ি বানানো হবে। তো একটা মানে একসাথে দুটো কাজই স্টার্টিং চলছে, তো একটু কাজের ফাঁকেও নিজেদের ভিডিওটা একটু একটু করছি, তো বেশি তো করতে পারিনি, যেন ভিডিওটা এবার অনেকটাই শর্ট ভিডিও হয়ে যাচ্ছে। আর আলুগুলো আমি ফটাফট ছুলে নেব, কারণ অনেক আলু, আলুগুলোকে প্রথমবার তো বুঝতে পারিনি, বড় বড় কেটে ফেলেছিলাম, যেহেতু বাটিতে ছোট বাটিতে বড় বড় আলু কিন্তু ধরে না, তো বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে কাঁদতাম না। আর ঠাকুর দেবতা নিয়ে তো মানে কোনো কিছু বাড়িতে করছি যেটা ভগবানের জন্য, সেটা নিয়ে আমি কোনো ভিডিও আর বানাতে চাই না, কারণ কি এটা বানানো হয়ে গেছে, আমাদের সাথে আপলোড করে দিই। আর বাকি রোজ রোজ তো বানানো সম্ভব না, তার কারণ কি ঠাকুরের জিনিস তো আমার ঠিক একটা ভালো লাগে না। আর যে খোসাগুলো ছিল সেগুলো আমি আস্তে করে ছাদে নেড়ে দিই, তার কারণ কি আমার যে গাছগুলো আছে ছোটো ছোটো বাচ্চাগুলো, ওদেরকে যদি শুকনো অবস্থায় গুঁড়ো করে দেওয়া যায় তো ওদেরও এটা একটা সারের কাজ করে, মনে করো পুষ্টির কাজ করে। তো এই জন্য আমি এটাকে এই ও ছাদে নিয়ে চলে এসেছি, যতগুলো ছোকা ছিল করে তো কোনো লাভ নেই, দিলে তো ফেলেই দিলাম, তো সেটা আমাদের যখন কাজে লাগছে তখন সেটা কাজে লাগানোটাই বেটার। কাটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, সমস্ত কিছু অলমোস্ট রেডি আমার ঘরে, এখন শুরু আসলেই রান্নাটা শুরু হয়ে যাবে। তো এবার তারপরে আমরা
বাকি কাজগুলো সেরে নেব, যেহেতু এখন তোমার একটু মানে দুটো তিনটে বেজে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বসেছিলাম। তো এই বলছিলাম যে আমার ছোটো ছোটো বাচ্চা, তো এই গাছগুলো কিন্তু ছোটো ছোটো হয়েছে, তো এগুলো আমার সব ছোটো ছোটো জিনিস। আর ওই চাল, ওটা হচ্ছে চাল কুমড়ো গাছ, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম লাউ গাছ, এত কুমড়ো গাছ, তো সেখানে দেখি চাল কুমড়ো গাছ, তো খুব ভালো খেতে, একদম মানে মানে প্রথমবার আমার হয়েছে। আর আমি লাগিয়েছি গাছগুলো যে হচ্ছে, আমি এর আগেও বাইরে যখন ছিলাম অনেক গাছ লাগাতাম। আমার মনে আছে যখন আমি বাইরে ছিলাম আমার একটা গাছেই ফল ধরেছিল, যে ছোট ছোট টমেটোগুলো হয় একদম ছোট ছোট সেরকম, তো অনেক হয়েছিল। জলের প্রবলেম, বৃষ্টির প্রবলেম, যার জন্য এরকম। তো আমি এটা পুজো দিয়ে নিচ্ছি, আর এখানে আমার মানে কি বলবো, থালাটার উপরে পা লেগেছে। অ্যাকচুয়ালি আমি তখন কিন্তু দেখিনি, যদি দেখতাম হয়তো আমার কাছে বকা খেত, তার কারণ কেউ ইচ্ছে করেও করেনি, জিনিসটা হয়ে গেছে। এবার বাচ্চা মানুষ কোনো ব্যাপার না, ও নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল। তো মানে এই উনুনটাকে আমরা পুজো দিই, যেহেতু কোনো একটা শুভ অনুষ্ঠানে আমরা কিন্তু উনুনকে সবসময় পুজো দিয়ে থাকি, তার কারণ কি ঠাকুরের জিনিস, ঠাকুরকে আরাধনা করতে হয়, তারপরে গিয়ে সেই জিনিসটা কিন্তু সুন্দর হয়। তো এটার পুজো পর্ব কমপ্লিট হয়ে গেলে আমাদের রান্না একদমই রেডি হয়ে যাবে, তারপরে ঠাকুরকে ভোগ লাগানো হবে এবং তারপরেই আমাদের প্রসাদ বিতরণ হবে। আজকে সন্ধেবেলা, সন্ধে তো অলমোস্ট হয়েই যাবে, তার কারণ কি অনেক লেট হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে যাবে খিচুড়িটা বানাতে বানাতে। আর চেষ্টা করব যাতে যদি ভগবান চায় এরকমভাবে প্রত্যেকটা বুধবার ভগবানের নামে খিচুড়ি বানানোর। আর সব থেকে বড়ো কথা, আমার এই ঠাকুর দেবতা নিয়ে ভিডিও রোজ রোজ আমি বানাতে পারবো না, তার কারণ কি আমার নিজে না আনকমফর্টেবল লাগে, একদমই কমপ্লিট মানে নিজেকে যে একটা করে দিলাম বা ছেড়ে দিলাম এরকম না, আমার হয় না। আমি নিজে যখন যে জিনিসটার উপরে কোনো মানে আমার নিজের যে জিনিসটা ভালো লাগে না, সেই জিনিসটাকে আমি আপলোড করে না শান্তি পাই না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো এবং যাদের আমার ভিডিওটা পছন্দ হচ্ছে বা আমাকে চাইছো যে আরও ভিডিও দেখার জন্য, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অবশ্যই দাবিও। যদি পারো কমেন্টে অবশ্যই করো, যদি তোমাদের কমেন্ট পাই সত্যি খুব ভালো লাগে, তার কারণ কি যে কোনো ভিডিও বানাতে কিন্তু একটু কষ্ট, মেহনত, অনেক কিছু থাকে। যারা ভিডিও বানায় তারা জানে যে কতটা টাইম ওয়েস্ট হয় এর পিছনে, কিন্তু তাও কি বলো তো একটা মনের ইচ্ছা, মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা ইচ্ছে থাকে ঘরে বসে কিছু করার, তো এটাই আর কিছু না। তো এবার আমি এখানে খিচুড়ির জন্য একদম সুন্দরভাবে গরম মশলা পিষে দিচ্ছি, তার কারণ কি এটা পিষতে হয়। তো সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে ঠাকুরের কিন্তু ভোগ লাগানো হয়ে গেছে, তো এবার খিচুড়ি বিতরণের পালা। তো সবাই খিচুড়ি দিচ্ছে সবাইকে, প্রচণ্ড লোক হয়েছে প্রথম দিনই। তো নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট ডে এরকম আরও ভিড় হবে, আরও লোকে নেবে, কারণ কি যে একবার নিচ্ছে সে বারবার নিতে আসছে, তার মানে এত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কি, যারা ঠাকুরের প্রসাদ খেয়েছো তোমরা, খিচুড়ি বা অন্য কোনো খাবার, ঠাকুরের খাবার মানেই, ঠাকুরের প্রসাদ মানেই কিন্তু তার একটা অমায়িক স্বাদ মিশে থাকে, মানে যে স্বাদের কোনো তুলনা হয় না। তুমি বাড়িতে খিচুড়ি বানাবে এবং কোনো অনুষ্ঠান, অনুষ্ঠানের থেকে বা রাস্তার পাশের থেকে যারা খিচুড়ি দিচ্ছে তাদের কাছ থেকে খিচুড়ি, ওর একটা স্বাদই আলাদা। তো আমার ভিডিও এখানকার মতোই আজকে শেষ করবো।